হ্যালো বন্ধুরা, কলকাতার হাওড়া ব্রিজ এমন একটি ব্রিজ যা একটি চাবির উপরে দাঁড়িয়ে আছে। আর এই ব্রিজটির কোনো পিলার নেই, আর এই ব্রিজটিতে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আর আপনি কি জানেন, এই ব্রিজটি রাত 12টা এবং দিন 12টার সময় বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এমনটা কেন করা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ সম্পর্কে এবং ব্রিজটির কিছু অজানা এবং অদ্ভুত রহস্য। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হাওড়া ব্রিজ এতটাই ফেমাস যে যদি কোনো মুভিতে কলকাতাকে দেখানো হয় তাহলে সেখানে হাওড়া ব্রিজের ফুটেজ থাকবে না এমনটা হতেই পারে না। হাওড়া ব্রিজের কিছু ফুটেজ অবশ্যই দেখানো হয়। 1874 সালে প্রায় 22 লক্ষ টাকা খরচ করে কলকাতার হাওড়া ব্রিজটিকে বানানো হয়েছিল। কিন্তু হাওড়া স্টেশন নির্মাণের পর এই দুর্বল ভাসমান ব্রিজটি দিয়ে আর কাজ চলছিল না। তাই 1922 সালে পাকাপাকিভাবে কলকাতার হাওড়া ব্রিজ বানানোর সিদ্ধান্ত নেয় বেঙ্গল সরকার। আর এই ব্রিজটি তৈরি করতে 26,500 টন স্টিল ব্যবহার করা হয়, যার মধ্যে 23,500 টন স্টিল দিয়েছে টাটা কোম্পানি। অর্থাৎ আপনি বুঝতে পারছেন এই ব্রিজটি প্রায় টাটা কোম্পানি বানিয়েছে। আর তারপরে শুরু হয় এই ব্রিজটির ডিজাইন। সময়টি ছিল ইংলিশদের শাসন, আর ইংলিশদের অর্ডার ছিল ব্রিজটি যেমনই হোক না কেন তার নিচে কোনো পিলার থাকা যাবে না, যাতে সেই ব্রিজটির নিচে দিয়ে নৌকা বা জাহাজ খুব সহজেই চলে যেতে পারে। তাই এই ব্রিজটি এমন ভাবে তৈরি করা হয়েছে, তাই ব্রিজটির শুরুতে এবং শেষে 4টি খাম্বা লাগানো হয়েছে। আর এই 4টি খাম্বা ছাড়া পুরো ব্রিজটিতে একটিও পিলার নেই, এমনকি এই ব্রিজটি তার দিয়েও বাধা হয়নি। মানে 280 ফিট উচ্চতায় থাকা এই ব্রিজটি সম্পূর্ণ হাওয়ায় ভেসে আছে। আর এই ব্রিজটি প্রায় 15,000 ফিট লম্বা। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই ব্রিজটিতে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ব্যবহার করা হয়েছে ধাতু তৈরি কিছু অংশ যেগুলোকে রিভেটস বলা হয়। তাছাড়া বন্ধুরা, এই হাওড়া ব্রিজ এমন একটি ব্রিজ যার কোনো উদ্ভাবন অনুষ্ঠান করা হয়নি, কারণ এটি নির্মাণের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই ব্রিজটি ধ্বংস করার জন্য বোমা ফেলেছিল, কিন্তু তাতেও এই ব্রিজটির কিছুই হয়নি। 1965 সালে 14 জুন কবিগুরু রবীন্দ্রনাথের নাম অনুসারে এই ব্রিজটির নাম দেওয়া হয় রবীন্দ্র সেতু। তবুও আজকের মানুষ এই ব্রিজকে হাওড়া ব্রিজ নামে জেনে। তাছাড়া এই ব্রিজটির কিছু অদ্ভুত রহস্য রয়েছে, যেমন এই ব্রিজটি রাত 12টা এবং দিন 12টার সময় বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এমনটা কেন করা হয়? আসলে এই ব্রিজটি যে ইঞ্জিনিয়ার গুলো তৈরি করেছিল তারা বলেছিল যে এই ব্রিজটি 12টার সময় ভেঙে পড়ে যাবে, কিন্তু সেটা রাত 12টা নাকি দিন 12টা সেটা জানা যায়নি, তাই এটিকে রাত 12টা এবং দিন 12টার সময় বন্ধ করা হয়। এছাড়া আরো কথিত আছে যে হাওড়া ব্রিজের নাকি একটি গোপন চাবি রয়েছে যেটা ব্রিটিশ কোম্পানি ইন্ডিয়াকে কখনোই দেয়নি, আর সেই চাবির দ্বারাই এই ব্রিজটিকে ভেঙে দেওয়া সম্ভব। যদিও এই ব্যাপারটির সত্যতা কতটুকু তা এখনো জানা যায়নি। তো বন্ধুরা, এই ছিল হাওড়া ব্রিজের কিছু রহস্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, ও আপনি যদি এমনই ইন্টারেস্টিং ও আনকমন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।